রক্তদান, জীবনদান, থ্যালাসেমিয়া টেস্ট এই বিষয়গুলোকে কেন্দ্র করে গত 5 তারিখ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের শিলিগুড়ি মোড় থেকে সাইকেল চালিয়ে সেবকের উদ্দেশ্যে রওনা দেয় 6 জনের একটি টিম। এই 6 জন বর্তমানে রাজগঞ্জ ইউনিভার্সিটির ছাত্র। এদিন সেবক থেকে ফিরে জনপ্রিয় রায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, রাস্তায় তারা কোনো প্রকার সাহায্য পায়নি, যা খরচ সেটা নিজেদেরকেই করতে হয়েছে। আগামী দিনে আরও অনেক জায়গায় যেতে চায় তারা সাইকেল চালিয়ে। তাদের এই যাত্রাকালে তাদের পাশে ছিল রায়গঞ্জ ইউনিয়ন এনসিসির সকল ছাত্রছাত্রীরা। সাইকেল থেকে মানে সাইকেলে চড়ে সেবক পর্যন্ত গেছিলেন, কবে রওনা দিয়েছিলেন? আমরা এখান থেকে রওনা দিয়েছিলাম 5 তারিখ ভোর 4টার দিকে শিলিগুড়ির মোড় থেকে আমরা রওনা দিয়েছি। কয়জন? আমরা 6 জন দিয়েছি। তাদের নাম কি? তাদের নাম হচ্ছে সুপ্রিয় রায়, পীযূষ রায়, তারপরে তন্ময় আছে, সৈকতদা আছে, তারপরে হচ্ছে নয়ন আছে, আর একজন আছে মনোরঞ্জন দেব শর্মা। আমরা প্রথম দিন এখান থেকে রায়গঞ্জ থেকে ভোরবেলা 5টার দিকে বেরোনোর পর বাগডোকরাতে রাত 10:30 নাগাদ পৌঁছে গিয়েছিলাম। তারপরে ওখানে গোটা রাত স্টে করে পরের দিন ভোরবেলা সবাই রেডি হয়ে 9টার দিকে বেরিয়ে গিয়েছি সেবকের উদ্দেশ্যে। এই যে রাস্তায় যে আপনারা গেলেন সাইকেল নিয়ে সেবক পর্যন্ত, এই যে খাওয়া দাওয়া থাকা, এই খরচাটা কি সব নিজেদের? হ্যাঁ, নিজেদের, সবার নিজেদের। কোনো জায়গায় কোনো সংস্থা আপনাদেরকে ইয়ে করেনি? না, আমরা সম্পূর্ণটাই আমরা নিজেদের খরচাতে গিয়েছি, তাহলে অ্যামাউন্টটাই আমাদের। এরকম ইচ্ছা হলো কেন হঠাৎ করে? অ্যাকচুয়ালি আমরা এনসিসি ক্যাডেট, আমরা তিনজন, তো আমাদের দুজনের সিনিয়র ডিভিশন আমাদের কমপ্লিট, সি এক্সাম কমপ্লিট হয়েছে 27 তারিখ। 27 তারিখের পর আমরা দুজন মিলে মনস্থির করলাম যে যাব হচ্ছে সেবক সাইকেল নিয়ে, একটা সাইকেল র্যালি করবো, তো কোথায় করা যায়। তো নয়ন বললো যে দাদা সেবক, তো সেই উদ্দেশ্যে এই ভাইদের অনুপ্রেরণায়, ভাইদের উৎসাহেতেই কিছু বার্তা নিয়ে পরিবেশ কাজ বাঁচাও, পরিবেশ বাঁচাও, রক্তদান, মহদান, তারপরে নেশামুক্ত সমাজ, এসব মেসেজ নিয়েই আমরা রায়গঞ্জ থেকে সেবকের উদ্দেশ্যে রওনা হয়েছি। ফিরলেন কবে? ফিরলাম আজকে, কিন্তু আমরা এখনই ফিরে আসি। বলছি যে এরপরে কি মানে কোন জায়গা ঠিক করবেন? এরপরে আমরা আগস্ট সেপ্টেম্বরের দিকে আমাদের সেমিস্টার শেষে আমরা প্ল্যান করছি যে হয়তোবা যদি নর্থে যাই, নর্থ বেঙ্গলের দিকে যাই, তাহলে হয়তোবা আমাদের বাকি যেটা কার্শিয়াং, যেটা মানে কমপ্লিট হয়নি কার্শিয়াং, আর দার্জিলিংয়ের কিছু অংশটা ক্যাপচার করে আসবো। আর যদি দক্ষিণের সাউথের দিকে যাই তাহলে দীঘা।